ফোম ব্রিক্স ইউজ করেছি, টিভি ইউনিটটাকে একটুখানি বড় করে দেখানো হয়েছে, এখানে হ্যান্ডমেড প্রোফাইল আমরা ইউজ করেছি, এই সোফাটা একটুখানি আলাদা লুকস আছে, আলাদা প্যাটার্নে রয়েছে আর কি। সব থেকে ট্রেন্ডিং হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের ওয়ালটা, ফ্রেঞ্চ মোল্ডিং দিয়ে যেটা করা হয়েছে, ফুল ম্যাটের মধ্যে ফ্রেঞ্চ মোল্ডিং করা হয়েছে। আর এই যে লাইট সেগমেন্টটা দেখছেন এটা ঠিক আর কি। হ্যাঁ, পিছনে আমরা কিছু সিওভি লাইট ইউজ করেছি, যাতে ওখানে কিছু পিকচার যদি মাঝখানে লাগায় তো সেটা আমরা বেসিক্যালি 113টা লাইট লাগিয়েছি। প্রোফাইল লাইটের একটা আলাদা সৌন্দর্য থাকে, আর সব থেকে বড় ট্রেন্ডিং জিনিস এখন হচ্ছে প্রোফাইল লাইট, এবং এই পার্টিশনটাকে আমরা ইউজ করেছি সেরকম ভাবে। এখানে একটা ড্রেসিং ইউনিট দিয়েছি এবং অফিস কর্নার এরকম লাইটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে। নমস্কার, আমার নাম জ্ঞানপ্রকাশ বর্মন, আমার কোম্পানির নাম হচ্ছে ইনক্লুসিভ ইন্টেরিয়ার, আর আমার অফিস অ্যাড্রেস হচ্ছে দমদম, দমদম প্রাইভেট রোড থেকে একদম সামনেই পড়ে। আচ্ছা, তো আমরা বেসিক্যালি ইন্টেরিয়ারের কাজটা করছি 10 বছর প্লাস, 2012 থেকে জার্নিটা স্টার্ট করেছিলাম, আর শেখাটা এখনও চলছে, শেখা তো শেষ নেই, শেখাটা এখনও চলছে। তো অ্যাকচুয়ালি কী হতো যে প্রত্যেকটাই আমাদের অফলাইন ক্লায়েন্ট ছিল, এবং রেফারেন্সে কাজ হতে হতে আজকে এত বছর ধরে চলে এসেছে, একটা গুডউইল তৈরি হয়ে গেছে, গুডউইল তৈরি হয়ে গেছে। তো সেই জায়গাটা থেকে কোনোদিনও অনলাইন প্রমোশনে বা আশা হয়নি। তো এখন যেটা দেখলাম কি, যে যুগের সাথে যদি তাল মেলাতে হয় তাহলে অনলাইন প্রমোশন করতে হবে, এবং নিজের ব্র্যান্ডটাকে আরও সবার মধ্যে ছড়িয়ে দিতে গেলে তোমাদের মতন ইউটিউবারের সাহায্য না নিলে সবাই জানতে পারবে না আর কি, সবাই জানতে পারবে না। তো আমরা চাইছি তোমাদের মতো ইউটিউবার এত ভালো কাজ যদি কেউ জানতেই না পারে তাহলে মানুষ আসবে কি করে বা করাবে কি করে। হ্যাঁ, সেটাও একটা বড় কথা বলেছো, ঠিক, যে মানুষ যদি জানতে না পারে, জানার জন্য সবথেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া। একদমই তাই। তো এটাতেই আমি ভাবলাম আজকে একটা এই জন্য নতুন কাজটাকে তুলে ধরি সবার সামনে। আচ্ছা, তো মেইনলি আমরা একটা কাজ করতে গেলে পরে কিসের উপর বেশি ফোকাস করেন আপনারা? আমরা বেসিক্যালি হচ্ছে ইন্টেরিয়ার তো সবাই করে, তো আমরাও ইন্টেরিয়ার করি, তো ইন্টেরিয়ারের মধ্যে সবার নিজস্ব একটা ফোকাস থাকে। সেখানে আমাদের ফোকাসটা হচ্ছে যে বেসিক্যালি লাইটিং, তুমি এখানে দেখতে পাবে যে প্রত্যেক কটা জায়গায় লাইটিং যথেষ্ট পরিমাণে দেওয়া রয়েছে। এই 2 BHK ফ্ল্যাটটার মধ্যে আমরা বেসিক্যালি 113টা লাইট লাগিয়েছি, যেটা আনএক্সপেক্টেড অনেকের কাছে, এত কম জায়গার মধ্যে। কিন্তু এটাও ক্লায়েন্টদের তোমাদের বলে রাখা দরকার যে 113টা লাইট লাগিয়েছি মানে যে বিলটা হিউজ আসবে সেরকম না, সবই 1 ওয়াট 3 ওয়াট 5 ওয়াট 6 ওয়াটের লাইট, যেটা বিল এমন দরকার নেই সবসময় সবগুলি আলাদা হবে, সবকটা সবসময় দরকার আর কি আপনার। এখানে যেমন আমরা এখন একটা ওয়ার্ম ফিলিং দিয়ে রেখেছি, তো সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ জিনিসটা একটা অন্যরকম লাগছে, যখন তুমি এটাকে আবার যদি হোয়াইট ফিলিং দিয়ে দাও তো জিনিসটা অন্যরকম লাগবে দেখতে। সেখানে যদি আমি চাই তো হোয়াইট লাইট, যেমন আমি হোয়াইট লাইট এখন জ্বালালে পুরো থিমটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, ফলস সিলিংটাকেও যেমন আমরা খুব নর্মালি রেখেছি, আগে খুব ক্লামজিও রাখতে চাইনি, তো আমরা সাবলাইটের মধ্যে পেয়েছি। আমি যদি ব্র্যান্ডকে এখন বলি যে বেস্ট না তো সেটা ভুল হবে, ব্র্যান্ড অবশ্যই বেস্ট, কিন্তু তার সাথে সাথে নন ব্র্যান্ড গুলো যেগুলো আছে সেগুলো খুব ভালো আছে, মানে খারাপ না, তাদের একটা ফিডব্যাক খারাপ ভালো আছে। প্লাইয়ের মধ্যে থাকে কি কোর, যদি আমি রেড কোরের প্লাই বা 701 গ্রেডের যে কোনো প্লাই ইউজ করি তো মোটামুটি সেটা 10-12 বছর 15 বছর চলবে, সেটা ব্র্যান্ড হোক আর নন ব্র্যান্ড হোক, কারণ অবভিয়াসলি ব্র্যান্ডের একটা ভ্যালু থাকে, তো সেই ক্ষেত্রে ব্র্যান্ডও ক্লায়েন্ট যেতে পারে। আচ্ছা, মোটামুটি কতদিন লাগে এই কাজ কমপ্লিট করতে? এখন ম্যাক্সিমাম ইন্ডিয়াতে একটা প্রবলেম হয়ে গেছে, ধরুন বলছে 3 মাস, সেই জায়গায় লেগে 6 মাস বা 7 মাস, না একটা প্রবলেম। এটা ডিপেন্ড করে হচ্ছে ক্লায়েন্টের উপরেও আর আমাদের উপরেও। ক্লায়েন্ট যদি অ্যাজ পার ফার্স্ট যেটা এগ্রিমেন্ট হচ্ছে, যে যেরকম ডিজাইন চুজ করা হচ্ছে তার উপর যদি বেস করে কাজ করতে চায়, তাহলে মোটামুটি 2.5 থেকে 3 মাস একটা 2 BHK ফ্ল্যাট কমপ্লিট করতে টাইম লাগে, মানে এর আগে সম্ভব না। যদি এর আগে কাজ চেঞ্জ হলে তখন তো এটা বাড়বে আর কি, কাজ চেঞ্জ হলে সেটা, বা অনেক জায়গায় রেস্ট্রিকশন থাকে যে এত অব থেকে এত অবধি কাজ করা যাবে, অন্য টাইমে কাজ করা যাবে না, না সেক্ষেত্রে একটু হয়ে যায় প্রবলেম, কারণ 2 থেকে 4 অবধি অনেক জায়গায় বন্ধ থাকে, রাত্রিবেলা কাজ করতে দেয় না, সেক্ষেত্রে একটুখানি একটা সমস্যা চলে আসে। একদমই তাই, সব থেকে ভালো ফোন করুন, টোটালটা গাইড করে দেওয়া হবে, আর এত পুরনো কোম্পানি কোনো মানে টেনশন নেই আর কি। আর কোন কোন জায়গাতে অ্যাভেলেবেল এই কাজ আপনাদের, মানে কোন কোন জায়গাতে করছেন কাজ? টোটাল কলকাতা কাজ করি, নিউ টাউন কাজ করি, মালদা, বালুরঘাট, রিসেন্টলি আমরা ব্যাঙ্গালোরে শিফট করেছি, ব্যাঙ্গালোরে তো কাজ করে চলে এসেছি। আচ্ছা, তো ক্লায়েন্ট যেখানে চাইবে সেখানে পাওয়া যাবে, আমাদের সেখানেই পসিবল আর কি। পসিবল, আর পসিটিভটা কি থাকে, ধরুন আমি ভাবছি আপনাকে দিয়ে কাজ করাবো, তো সেক্ষেত্রে প্রসেসটা কি থাকবে? প্রসেসটা থাকবে হচ্ছে আপনি ধরুন আমার আমায় কন্ট্যাক্ট করলেন, সবার ফার্স্ট টাইম বলবো আমার অফিসটাকে ভিজিট করতে। আমার অফিস ভিজিট করলে আপনি একটা ভালো আইডিয়া পাবেন, কারণ কি একটা ছোট্ট জায়গার মধ্যে কত কিছু করা সম্ভব সেটা আপনি আমার অফিস ভিজিট করলে পাবেন। তো সেখান থেকে আপনি যে আইডিয়াটা পাবেন, তারপরে আপনি আমার সাথে কথা বলতে পারেন যে আপনার লোকেশনে
আপনার জায়গাতে কতটা জায়গা আছে তার উপরে বেস করে আমরা একটা কোটেশন আপনাকে দেবো, এই কাজ করতে গেলে এত টাকা প্রাইজিং পড়বে। এমন না যে আপনাকে 7 লাখ টাকাই কাজ করতে হবে, আপনি চাইলে 2 BHK-তে 3 লাখ টাকা 4 লাখ টাকারও কাজ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা মতো। হ্যাঁ, অনেকেই বলে থাকবে যে 3 লাখ টাকা 4 লাখ কাজ হয় না, বাট অনেকেরই ইচ্ছা থাকে ইন্টেরিয়ার করার জন্য, তো 3 লাখ 4 লাখ টাকার মধ্যেও মোটামুটি ভালো কাজ করা যায়। 3 লাখ টাকা শুরু করে 3 কোটি টাকাও আপনি ইউজ করতে পারেন, এটা তো যে যেমন করতে চাইছে যেমন করতে চাইছে তার উপর ডিপেন্ড করছে। এক্স্যাক্টলি, তো দেখে নেবো আমরা এটা কেমন কি কাজ হয়েছে, তারপর বাকি কথা আমরা ফিরে আসবো। অবভিয়াসলি, তো আমরা দেখে নিই রুম ট্যুরটা যে কিভাবে কাজ করা হয়েছে, কারণ কাজই তো মেন প্রমাণ যে কতটা কাজ ভালো হয় এখানে আর কি। হ্যাঁ, সেটা বলতে পারো, কাজটাই মেন প্রমাণ হয়, কারণ কি আমরা মুখে কি বললাম না বললাম সেটা অনেক পরের কথা, কাজটা দেখলেই মানুষ বুঝতে পারবে যে কে কতটা কাজ করতে পারছে বা কে কতটা কাজ দেখতে পারছে। এক্স্যাক্টলি, ঢুকেই তাহলে কি রয়েছে এখানে, মিরর রয়েছে, আমরা এখানে রয়েছে একটা মিরর, এখানে একটা মিরর আমরা দিয়েছি। এই মিররটার দেওয়ার অনেকগুলো কারণ আছে, রিজন রয়েছে। হ্যাঁ, রিজন রয়েছে, কারণ কি আমরা যখন প্রথমে এন্ট্রি করি না কারো বাড়িতে, তো আমাদের মধ্যে পজিটিভ আর নেগেটিভ দুটো ভাইবই থাকে, তো কে কি মোটিভে আছে সেটা আমরা বুঝতে পারি না। তো আমরা এখানে মিররটা দিয়ে দেখেছি, যখন নিজেকে লুকস আপনি দেখবেন প্রথমেই, তখন আপনার মধ্যে যদি নেগেটিভও কিছু থাকে না, আপনার এখানে ফুটে উঠবে, তখন আপনি আপনার মুডটাকে চেঞ্জ করে নিচ্ছেন। একটা আর দেখতে খুব সুন্দর লাগছে, একটা শাইনিং ব্যাপারটা রয়েছে। হ্যাঁ, শাইনিং ব্যাপারটাও থাকছে, প্লাস এখানে আমরা একটু কাট গ্লাস ইউজ করেছি মিররের জন্য, যেটা এখন ট্রেন্ডিং এ আছে। তো এখানে চাইলে আপনি একটা শোপিস রাখতে পারেন, আপনি চাইলে একটা ছোট অ্যাকোয়ারিয়াম ইউজ করতে পারেন, আপনার ক্লায়েন্টের মতো ডিপেন্ড করবে। হ্যাঁ, একটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করছে তিনি কি। আর এই সাইডে কি করা হয়েছে, এটা এই সাইডে রয়েছে একটা, এটা লকড আছে, আর এখানে কিছু আমরা স্টোরেজ প্রোভাইড করেছি হাইড্রোলিকে, আর এখানেও কিছু একটা স্টোরেজ দেওয়া রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এখানে ওপেন রয়েছে, যদি আপনি কিছু ইউজ করতে চাইছেন এই জায়গাটাতে, আপনি কিছু ব্যবহার করতে পারছেন, শোপিস কর্নার বা এখানেও অ্যাকোয়ারিয়ামটা সেট আপের ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল, তাই জন্য করা হয়েছে জায়গাটাতে। এখানে একটা লং ড্রয়ার দিয়েছি আমরা রেগুলার ইউজের আইটেমের জন্য, রেগুলার ইউজের জন্য। আর এই জায়গাটা রয়েছে হচ্ছে শুরেক। আচ্ছা, সুরাগ রয়েছে এখানে, সুরাগ অ্যাকচুয়ালি এরিয়া খুব কম, যতটা কম এরিয়ার মধ্যে ইউটিলাইজ করা যায়, যতটা কম এরিয়া হচ্ছে ইন্টেরিয়ারের মেন লক্ষ্য থাকে, মানে এই জায়গাটা হচ্ছে সেরকম। আর এখানে একটা ওয়াশ বেসিন দেওয়া রয়েছে, যেটা একটা মার্বেল ফিনিশ বেসিন দেওয়া রয়েছে। আর এখানে একটা, আর আমার খুব ভালো লাগছে কেন, যে খুব লাইট কালারের মধ্যে করেছেন, মানে একদম হোয়াইটের মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে ক্লায়েন্টেরও একটা রিকোয়ারমেন্ট ছিল, ক্লায়েন্ট আমাদের বেশি ডার্ক কালার করলে কি প্রথম 4-5 দিন ভালো লাগে, তারপর নিজেরই বোরিং লাগে বাড়িতে ঢুকতে, নিজেরই বোরিং লাগে। তো আমরা এখানে একটা ছোট জায়গা বেছে, এখানে ওটা দেখাতে বলবো, ছোট জায়গার মধ্যে একটা এখানে একটা স্টোরেজ দিয়ে দিয়েছি, এটাও ইউটিলাইজ করা হয়েছে। অনেকে বলেন যে ফার্নিচার না কিনে আমি ইন্টেরিয়ার করাবো কেন, এটাই হচ্ছে মেন ফারাক, যে মানে কর্নারে কর্নারে যে জায়গাগুলো ওয়েস্ট হয়, প্রত্যেক কোণাটাকে ইউজ করাটাই হচ্ছে একটা ইন্টেরিয়ারের মেন লক্ষ্য। প্রত্যেকটা স্কয়ার ফিট কিন্তু আমাদের টাকা দিয়ে কিনতে হয়, মানে এখন বর্তমানে যে অবস্থা, বর্তমানে হচ্ছে প্রত্যেকটা স্কয়ার ফিট টাকা দিয়ে কিনতে হয়। তো ওখানে একটা কমন ওয়াশরুম রয়েছে, আর সঙ্গে একটা পার্টিশন, যেটা প্রথমেই বললাম মিরর লাগানো হয়েছিল, একটা পার্টিশনও করা হয়েছে, একটা পার্টিশন করা হয়েছে যাতে ডাইনিংটাকে একটুখানি দুটো ভাগে ভাগ করে দেওয়া যায়। আর এখানে একটা 4-seater ডাইনিং টেবিল দেওয়া রয়েছে, যেখানে 3টি চেয়ার দেখতে পাচ্ছো, ভালো কুশন দিয়ে করা হয়েছে। হ্যাঁ, এটা কুশনের একটা লজিক আছে কিন্তু, আচ্ছা সেটা শুনতে হবে, এটা আমরা পুরো সেগুন কাঠের বানিয়েছি, তো প্রত্যেক কটা প্লাইয়ের ফার্নিচার হয়, কিন্তু ডাইনিংটা আমরা সেগুন কাঠের প্রেফার করি, তো আমরা ডাইনিংটা ক্লায়েন্টকে সেগুন কাঠ দিই। আর এই কুশনটাতেও আমরা সেগুন কাঠেরই বানিয়েছিলাম, তারপরে নিজের ফিল হলো যে আমি যদি খাটাখাটনি করে এসে একটা কাঠের মধ্যে বসি, তাহলে সেই ফিলিংসটাই পাবো না, বা সেই ক্লান্তিটা দূর হবে না। সেই ক্ষেত্রে পুরো ব্যাগটা দিয়ে কুশন করে একটা বসা যায় কুশন করা হয়েছিল, ক্লায়েন্টকে আমরা বললাম, তো ক্লায়েন্টও এটা এগ্রি করলো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কারণ আমি নিজের দিক থেকে যদি ফিল করি তো ক্লায়েন্টের দিকে জিনিসটা ভালো একটা যাবে। এক্স্যাক্টলি, মানে দেখে বোঝা যাচ্ছে যে কাজ করার সময় আপনি নিজের বাড়ির মতো করে করেন বা নিজের ফ্ল্যাটের মতো করে করেন। অ্যাকচুয়ালি কি হয়, প্রত্যেক কটা ক্লায়েন্টই তার অজস্র পয়সা যে খরচা করে, সেটাকে যদি আমি নিজের ফিল না করি তাহলে কাজটা ঠিক কাজের মধ্যে দাঁড়াবে না। আর হচ্ছে ভালোবেসে কাজ, এটা হচ্ছে বড় টপিক, এটা সবচেয়ে বড় বড় টপিক। কাজকে যদি আপনি না ভালোবাসতে পারেন তাহলে সেই কাজটা ভালো একটা রেজাল্ট দেবে না। একদমই তাই। আপনারা যে কালারগুলো ইউজ করেন, কি কালার ইউজ করেন? আমরা এশিয়ান পেইন্টের রয়্যাল, রয়্যাল শাইন, অ্যাসপেরা এগুলো ইউজ করি, অ্যাসপেরা ক্লায়েন্ট রিকোয়েস্ট, বাকিটা কাস্টমার ডিমান্ড যা থাকবে, বাকিটা কাস্টমার। আর ওয়্যার কি ইউজ করেন, যে ওয়্যারগুলো আপনারা ওয়্যার? আমরা বেসিক্যালি 2012 থেকে আমি কাজ করে আসছি যেহেতু, তো আমি ফিনোলেক্স ছাড়া ওয়্যারটা ইউজ করি না। আচ্ছা, আর লাইটটা হ্যাভেলস আছে, আর বিভিন্ন ব্র্যান্ড আছে, সেই ক্ষেত্রেও আপনি ক্লায়েন্ট এর উপর ডিপেন্ড করছে, বাকি তো ক্লায়েন্টের উপর ডিপেন্ড করছে। আমরা হ্যাভেলস ইউজ করি। আচ্ছা, পেপার করেন এটাকে? হ্যাঁ। আর ফ্যান এখানে রয়েছে ক্রমটনের, যেটা আমরা দিয়েছি ফ্যান, বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার ম্যাচ করে ফ্যান গুলো দেওয়া রয়েছে। আর ফলসিলিং একদম সিম্পলের মধ্যে করা হয়েছে, ফলসিলিংটা সিম্পল, জিপসাম বোর্ড দিয়ে, তাই তো? হ্যাঁ, জিপসাম বোর্ড দিয়ে করা আছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে অনেকে ক্লামজি একটা ফলসিলিং চায়, কিন্তু আমার আমাদের যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে যত লাইট করব তত ঘরটা বড় লাগবে, ছোট জায়গার মধ্যে যত ভালো ডিজাইন করতে পারো, হালকা ডিজাইন করতে পারো, তত ভালো লাগবে, আর লাইটও খেলবে ভালো আর কি, লাইট খেলবেও ভালো। এক্স্যাক্টলি। নেক্সট, এদিকে দেখি মডুলার কিচেনটা, মডুলার কিচেনটা রয়েছে, কিচেনটা খুবই ছোট আছে, যেহেতু ওনাদের ফ্যামিলি মেম্বার দুজনই, তো ওনাদের জায়গাটা একটা শর্ট আছে। এখানে আমরা কিছু ড্রয়ার সেকশন, বটল পুলাউট ইউজ করেছি। আচ্ছা, বটল পুলাউট ইউজ করেছি। এখানে একটা কর্নার আছে, সেই কর্নারটাকে ইউজ করা আছে, প্রত্যেকটা ইউটিলাইজ করা হয়েছে, প্রত্যেকটা জায়গায় ইউজ করা হয়েছে। এখানে যেমন
কাটলারি সেট দেওয়া রয়েছে, এখানটাতে আপনার একটা ড্রয়ার দেওয়া রয়েছে, এখানটাতে থালি সেগমেন্ট দেওয়া রয়েছে, এই জায়গাটাতে গ্যাসের গ্যাসের পোর্শন করা রয়েছে। মানে যেমন পিওর মডুলার কিচেন হয় তেমনই করা হয়েছে, তেমনই করা রয়েছে। মানে মেয়েরা তো এটাই বেশি সময় কাটায়, মডুলার কিচেনে বেশি সময় সময়টা এখানেই কাটানো হবে। তো এই জায়গাটাকে যদি না রাখা হয় তাহলে ঠিকঠাক হবে না। এখানে একটা আর্চ ছিল, তো এই আর্চটাকে আমরা কি করেছি, ভেঙে দিয়েছি। কারণ কি, আর্চ থাকলে জিনিসটা খুব ছোট ছোট লাগছিল, তো এটাকে আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের জন্য পুরো কনসেপ্ট, মানে অনেকটা জায়গা খেয়ে নেয়, অনেকটা জায়গাও চলে যায় আর কি। হ্যাঁ, সেটার জন্যই আমাদের এই আর্চটাকে আমরা ভেঙে জায়গাটা পুরো ওপেন করে দিয়েছি, যাতে একটুখানি কিচেনটা ওয়াইড লাগে দেখতে। এক্স্যাক্টলি। আর উপরে কিছু স্টোরেজ দেওয়া আছে, প্রত্যেকটা টপ স্টোরেজ গুলো হাইড্রোলিকে ফিট করা আছে, ওই হাইড্রোলিক। হ্যাঁ, সব হাইড্রোলিক দেওয়া আছে আর কি। হ্যাঁ, তো এখানেও সেরকমই করা রয়েছে, চিমনিটা ফিটিং হয়। আর এটা কি করেছেন, এই জায়গাটা, এই জায়গাটা একটা স্পেস বেরিয়েছিল, তো আমার মনে হলো এখানটা কিছু একটা যদি করে দিই, বকারি ইউনিট টাইপের, কপারি টাইপের করতে পারি, কি কেউ ইউজ করলো বা শোপিসও রাখতে পারি, শোপিস কিছু রাখতে পারি, তার ভিতর লাইটিং দাও, জায়গা থাকলে ইউটিলাইজ হবেই, মানে জায়গা থাকলে ইউটিলাইজ হবে। সেটা আপনার বাজেটে, আমার সাথে যা কথা হলো আপনার, যে একটা ওয়ার্ডরোব, একটা খাট, একটা কিচেন, তার ছাড়াও যদি জায়গা থাকে সেরকম ভাবে ইউজ করা যায় তাহলে আমরা ইউজ করব। এটা মানে কমপ্লিমেন্টারি আর কি, এটা কমপ্লিমেন্টারি, মানে যা এগ্রিমেন্ট থাকছে তার সাথে আপনার অনেক কিছু ফ্রি থাকছে। আচ্ছা, এবার চলে ঠাকুর ঘর, সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, বাঙালির ঠাকুর ঘর। এখানে আমরা যে ঠাকুর ঘরটা দিয়েছি পুরোপুরি হচ্ছে মার্বেল ফিনিশের সানমাইকা ইউজ করেছি আমরা। এখানে একটা জিনিস আমি দেখাতে বলবো তোমাদেরকে, যে আমরা এখানে যেটা কবজা ইউজ করছি না, এটা হচ্ছে এল হিঞ্জ বলে, বা বাংলায় আমরা দ কবজা বলে থাকি। তো এই কবজাটা যদি আমরা লাগাই, যেমন আমরা অটো হিঞ্জ এখন লোকে অনেকে ব্যবহার করে, সেই অটো হিঞ্জের জায়গায় আমরা এটাকে ব্যবহার করছি। তার কারণ হচ্ছে যে অটো হিঞ্জে আজকে আপনি কাজ করছেন, এক বছর বা ছ মাসের মধ্যে খারাপ হবে। কারণ কি, এটা যতই বড় ব্র্যান্ড ইউজ করুন, হ্যাটেক, হ্যাপলে, যাই, ওটা ভালো মতো ইউজ করতে হবে। আর পাল্লাগুলো ভালো মতো ইউজ সবসময় করাও যায় না, না খুললো ফটাফট বন্ধ করে দিল, তো যা হতেই পারে আর কি। দরজায় কোনোদিন প্রবলেম হয় না, যে হিঞ্চ লাগানো আছে সেই আমরা মডুলার হিঞ্চ এখানে ওই জন্য লাগিয়ে দিয়েছি, যেটা আপনার লংজিভিটি অনেক বেশি, লাইফ লং যেতে চলে আর কি, কোনো কমপ্লেন ছাড়াই আর কি, কমপ্লেন ছাড়া। দেখতে পাচ্ছি কিছু কিছু লাইট আপনি জ্বালাননি, এগুলো কি কারণে জ্বালাননি, এগুলো এটা আছে প্রথমেই বললেন আর কি, এই হোয়াইট লাইট ইয়েলো গুলো বন্ধ করে দেন, সেই ক্ষেত্রে আপনার হোয়াইট আলোটা আপনি কাজে লাগাতে পারবেন। তার জন্য প্রত্যেকটা জায়গায় হোয়াইট লাইট দেওয়া রয়েছে, আপনি সবসময় ওয়ার্ম ভালো লাগে না আমাদের, যদি কোনো সময় ওয়ার্ম ভালো লাগছে না, বা এমনি পড়াশোনার জন্য দরকার, বা কিছু জন্য দরকার, তখন আপনি হোয়াইট লাইটটা ইউজ করতে পারছেন। সেই ক্ষেত্রে আমরা ডবল প্রভিশনটা দিয়ে রেখেছি। আপনি দেখেন তাহলে এবার হচ্ছে লিভিং রুমটাকে আমরা আরেকটা পার্টিশন করেছি, কারণ কি এখানে একটা পিলার ছিল, ওদিকে একটা পিলার আছে, তো সেই পিলারটাকে আমরা কভার আপ করে লাইটিং, প্রোফাইল লাইট ইউজ করেছি। যে এই প্রোফাইল লাইট গুলো, এই প্রোফাইল লাইটের একটা আলাদা সৌন্দর্য থাকে, বা সব থেকে বড় ট্রেন্ডিং জিনিস এখন হচ্ছে প্রোফাইল লাইট, খুব চলছে। তো এই জায়গাটাকে আমরা বানিয়েছি, এবং এই পার্টিশনটাকে আমরা ইউজ করেছি সেরকম ভাবেই। আর টোটালটাই হোয়াইট কনসেপ্টে দেওয়া আছে, যাতে জিনিসটা বড় লাগে। এখানে আপনি শোপিস রাখতে পারবেন, বা এখানে শোপিস রাখতে পারবেন, গাছ যেগুলো থাকে আর কি, গাছ, মানি প্লান্ট ইউজ করতে পারেন, বাম্বু ট্রিজ ইউজ করতে পারেন, প্রত্যেকটা কোপে আলাদা ভালো লাগবে দেখতে। আর প্রত্যেকটা জায়গার ভিতরে ভিতরে লাইট দেওয়া রয়েছে, যাতে এখানে আপনি যদি এই প্রোফাইল লাইটটা বন্ধ করে দেওয়া হয় তাহলে এই ক্ষেত্রে কি হবে, এখানে যদি কিছু বসান আপনি, সেই একটুখানি ভালো লাগে দেখতে, তাই জন্য। আর টিভি ইউনিটটাকে একটুখানি বড় করে দেখানো হয়েছে, এখানে ওনার 55 ইঞ্চি একটা টিভি লাগানোর ইচ্ছা আছে, তাই জন্য এখানে একটু বড় করে দেখানো হয়েছে, টিভি ক্যাবিনেট করা হয়েছে অনেক বড় করে। আর এখানে হ্যান্ডমেড প্রোফাইল আমরা ইউজ করেছি, আচ্ছা, উইথ লাইট এফেক্ট দিয়ে আর কি। হ্যাঁ, উইথ লাইট এফেক্ট, লাইট এফেক্টটা সব জায়গায় পাবেন, এই সাইড থেকে যেমন লাইট বেরোচ্ছে, এটাও একটা এফেক্টেড পাবেন। আচ্ছা,
মোটামুটি লাইফ কদিন যায়, মানে কদিন মোটামুটি ঠিক থাকতে পারে? এইসবের কোনো লাইফের ব্যাপার নেই, আপনি যতদিন এটাকে রাখবেন ততদিন এটা থাকবে। আর মেইনটেইন, মেইনটেইন সব থেকে বড় জিনিস হচ্ছে মেইনটেন্স, আপনি কিভাবে মেইনটেইন করছেন তার উপর এটা ডিপেন্ড করছে, না হলে এটা 15 বছর 20 বছর এগুলো কিছু হয় না, কিছু হয় না মেইনটেইন করতে পারলে, মেইনটেইন করতে পারলে। আর এখানে একটা সোফাও দিয়েছি আমরা, টোটাল একটা 8 ফিটের সোফা, সোফাটা নিজেরই ভালো লেগে যাচ্ছে আমার, এত সুন্দর সোফাটা। আপনি অনেক জায়গায় আপনি ভিডিও করেছেন, অনেক জায়গায় দেখেছেন, সেক্ষেত্রে এই সোফাটা একটুখানি আলাদা লুকস আছে, আলাদা প্যাটার্নের রয়েছে আর কি, সবাই এল শেপ প্যাটার্ন করে, আমাদের এটা একটু ডিফারেন্ট একটু প্যাটার্ন করা হয়েছে, থিমের সঙ্গে মানাচ্ছে, এই থিমটা যে আছে বাড়ির এটা একটু কন্ট্রাস্ট কালার করা হয়েছে। আর সবথেকে ট্রেন্ডিং হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের ওয়ালটা ফ্রেঞ্চ মোল্ডিং দিয়ে যেটা করা হয়েছে, ফুল ম্যাট, হ্যাঁ ফুল ম্যাটের মধ্যে ফ্রেঞ্চ মোল্ডিং করা হয়েছে। আর এই যে লাইট সেগমেন্টটা দেখছেন এটা অনেক খুঁজেও লাগানো, যে ক্লায়েন্টের খুব পছন্দ হবে, অ্যান্টিক আর কি, হ্যাঁ মানে এটার সাথে যাওয়া দরকার, কারণ কি গোল্ডেন টাচ এর মধ্যে থাকা দরকার, যেমন ধর সোফায় গোল্ডেন টাচ আমরা রেখেছি, সেরকম লাইটের মধ্যে গোল্ডেন টাচ, এটার গ্লাসের মধ্যে গোল্ডেন টাচ, তো এই জিনিসটা ব্যাপারটা পুরো একদম ভরিয়ে তুলেছি ব্যাপারটাকে একদম। আর পিছনে আমরা কিছু সিওভি লাইট ইউজ করেছি, যাতে ওখানে কিছু পিকচার যদি মাঝখানে লাগাই তো সেটা ফোটে আর কি, ভালো মতো করে ফোটে। এখানে পিকচার লাগানোর জায়গা করা আছে, যেখানে আমরা মিডিল একটা পিকচার লাগানোর জায়গা করা রয়েছে, আপনি ফটো রাখতে পারেন একটা এখানে। হ্যাঁ সেই আগের মতই, উপরটা একদম সিম্পল করা হয়েছে, উপরটা সিম্পল, সিলিং আমরা অ্যাকচুয়ালি কনসেপ্টটা সিম্পল রাখি, যাতে ঘরটা পরিষ্কার করতে সুবিধা হয়, ব্যবহার করতে সুবিধা হয়। সত্যি মন থেকে বলছি, মানে একটা পজিটিভ ভাইবস ক্রিয়েশন হচ্ছে আর কি, হ্যাঁ মানে একটা পজিটিভ যেটা এনার্জি এটা এখানে এলেই এটা ক্রিয়েশন হচ্ছে, এই কালারফুলের জন্য, মানে লাইট কালারের মধ্যে যে করেছেন তার জন্য। থ্যাংক ইউ এটা বলার জন্য। তো এবার চলে যাবো মাস্টার বেডরুমে, এর আগে মাস্টার বেডরুমে যাওয়ার আগে আমি একটা এই জায়গাটা দেখাবো। তো এই জায়গাটা একটা কোজি কর্নার হিসেবে আমরা ইউজ করছিলাম, তো এখানটায় উইন্ডোটাকে আমরা পুরো প্যানেলিং করেছি এবং এখানে একটা বসার জায়গা দিয়েছি, সামনে তো একটা পুকুর টাইপের আছে, সামনে পুকুর আছে, এখানে বসে একটা সুন্দর ভাইব নিতে পারে, একটা সময় কাটাতে পারে, সময় কাটাতে পারে। তার সাথে সাথে এখানে আমরা দুখানা চেয়ারস দিয়েছি, চেয়ারস এর প্যাটার্নটাও দেখতে পারো একটুখানি নতুন স্টাইলের, এবং কালারটা হচ্ছে কার্ভিং প্যাটার্নে আছে, কার্ভিং প্যাটার্নে আছে, কালারটা হচ্ছে ইয়েলো টাইপের, মানে গোল্ডেন টাচ ফিল্টার রাখার জন্য এখানে আমরা এটাকে ইউজ করেছি। আচ্ছা তো এবার আমরা একটা মাস্টার বেডরুমে যাচ্ছি, তো মাস্টার বেডরুমে যাওয়ার আগে আমি এখানে দেখাবো এই দরজাটাকে আমরা প্যানেলিং করেছি, প্লাস প্যানেলিং করে কভার করেছি, এখানেও সেই হোয়াইট টাচটা মেইনটেইন করেছি এবং গোল্ডেন শীট দিয়ে, তো গোল্ডেন টাচটা আমরা দেখেছি এখানে। এটা কি অ্যাক্রিলিক আছে, অ্যাক্রিলিক শীট আছে নাকি? না এটা অ্যাক্রিলিক, এটা সানমাইকা আছে, সানমাইকা আছে, হ্যাঁ এটা সানমাইকা আছে। আর এটা হচ্ছে টিপাতি বলে, টিপাতি আছে, হ্যাঁ গোল্ডেন টিপাতি। আচ্ছা তো রুমের ভিতরটা আসা যাক, রুমের ভিতরটা তো কালারটা তুমি একটু খুব নিউট্রাল কালার পাবে, প্যাস্টেল শেড এর, তো এখানে আমরা একটা লাইট কালারের মধ্যে যেমন অনেকে কন্ট্রাস্ট পছন্দ করে, কিন্তু আমার ক্লায়েন্টও কন্ট্রাস্ট পছন্দ করেনি, আমিও জেনারেলি পছন্দ করিনি, কে লালের সাথে নীল বা হলুদের সাথে সবুজ এরকম, কিন্তু এই কালারটার সাথে এই কালারটা কমপ্লিমেন্টারি, তাই লাইটের সঙ্গে ডার্ক, এটাই মেল লাইটের সঙ্গে ডার্ক লাগে। সেই ক্ষেত্রে আমরা যদি এটা গ্রিনিশ প্যাটার্ন যদি আমরা ধরে থাকি, তো এখানে আমরা হেডবোর্ডটাকে ধরেছি গ্রিনিশ, ডিপ গ্রিনে, এখানে 6-7 একটা বেড দিয়েছি আমরা এই রুমটার মধ্যে, আপনার মতে কোনটা বেস্ট, মানে ফিক্স করা বেস্ট না মুভ করা বেস্ট? বেডটাকে আপনি মুভ করতে পারবেন, এই আমাদের বেডটা মুভেবল আছে, কিন্তু ওয়ার্ড্রপটা হচ্ছে মুভেবল না। ওয়ার্ড্রপ যদি আপনি চান মুভ করতে, তখন কি হবে যে ভিতরে সানমাইকাগুলো বা আউটার সানমাইকা আপনাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা আর মুভ করা যায়ও না, কারণ যে দরজার যে সাইজ আছে, হ্যাঁ ওখান থেকে বার করাটা মানে আপনি এখান থেকে মুভ করে যদি অন্য জায়গায় নিয়ে যান, সেখানে গিয়ে আপনার ওটা ফিট হবে সেটা কোনো ব্যাপার না। এখানে আমরা একটা সুন্দর দেখে ওয়ার্ড্রপ ক্রিয়েট করেছি, সেখানে আমরা হোয়াইটটাকে আমরা প্রেফার করি অ্যাকচুয়ালি। আচ্ছা হোয়াইটটাকে প্রেফার করি, এখানে হোয়াইট অ্যান্ড গোল্ডেন উপরে করা আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ওয়ার্ড্রপ সেগমেন্ট দেওয়া রয়েছে, প্লাস এখানে একটা ড্রয়ার দেওয়া রয়েছে। আচ্ছা প্লাস এখানে আরেকটা ড্রয়ার দেওয়া রয়েছে, ডাবল ড্রয়ার রয়েছে, ডাবল ড্রয়ার রয়েছে, পার্টিশন করা রয়েছে, মানে স্টোরেজ দিয়ে কোনো সমস্যা হবে না, এই বুঝতে পারছি। আছে আপার ক্যাবিনেটের স্টোরেজ আছে, উইথ হাইড্রোলিক দেওয়া আছে, উইথ হাইড্রোলিক। আচ্ছা আপার ক্যাবিনেটও উইথ হাইড্রোলিক দেওয়া রয়েছে। আর সব বেডটা তো আপনাকে দেখালামই, সেক্ষেত্রে এখানে একটা ছোট্ট ড্রেসিং এর জায়গা দেওয়া রয়েছে। আচ্ছা
আচ্ছা, এই যে আমি বানিয়েছি 2 BHK-টা, এটা মোটামুটি কস্টিং কেমন কি পড়েছে অ্যাপ্রক্স? এটার কস্টিং আছে 7.5 লাখ টাকা। 7.5 লাখ। আচ্ছা, এত কিছু অনেক কমের মধ্যে হয়ে গেছে, এত কিছু করে তাও 7.5 আয়, করার ইচ্ছা থাকলে সবই হয়ে যায়, একদম এটা হচ্ছে মেন ব্যাপার। না করার ইচ্ছা থাকলে 7.5 কেন, 10 লাখ তো আসবে না। আর এখানে একটা ওয়াশরুম আছে যেটাকে আমরা ভেঙে বানিয়েছিলাম, তো এটার টাইলসটাকে আমরা এখানেও অ্যাগেন আপনি দেখতে পাচ্ছেন হোয়াইট হোয়াইট আর কি, হোয়াইট কম্বিনেশনের উপরে একটুখানি ব্ল্যাকিশের উপরে আছে, এটাকে করা হয়েছে। আচ্ছা, সিম্পলের মধ্যে? হ্যাঁ, সিম্পলের মধ্যে। একটা রুম আছে যেহেতু 2 BHK, ওখানে একটা রুম দেখানো হলো, এবারে এই রুমটা দেখুন, এখানেও আমরা সেম প্যানেলিং করে দিয়েছি। প্যানেলিং করার পরে হোয়াইট টাচ দিয়ে তারপরে টিপাতি ইউজ করেছি গোল্ডেন কালারের। আচ্ছা, আর প্রত্যেকটাই গোদরেজের লক লাগানো আছে এখানে। হ্যাঁ, সবগুলোর মধ্যেই লক লাগানো আছে। হ্যাঁ, তো এখানেও বা 6-7 এটাও, ওটাও 6-7 ছিল, এটাও 6-7, এটা তো আরও অপূর্ব লাগছে আর কি। এটা আর ওটার মধ্যে একটু ডিফারেন্স কি হলো যে ওটার গ্রিনিশ একটু ভাইব ছিল, এটার মধ্যে প্যাস্টেল কালারের ভাইব আছে। আর ব্যাকে পুরো প্যানেলিং করা আছে, ব্যাকে প্যানেলিং করা আছে, প্লাস হেডবোর্ডটাও তো এরকম করা আছে। তো এখানে এটাও হাইড্রোলিক বেড আছে, আমি দেখাতে বলবো একবার। হ্যাঁ, 6-7 হাইড্রোলিক, 6-7 হাইড্রোলিক বেড, সেম ডাবল হাইড্রোলিক দিয়ে একদম। হ্যাঁ, ডাবল হাইড্রোলিক দিয়ে এটা চলছে। আর এখানে একটা টিভি প্যানেল দিয়েছি আমরা, টিভি প্যানেল করা হয়েছে, টিভি প্যানেলের উপরে লাইটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, এখানে ইলেকট্রিক্যাল পয়েন্ট দিয়ে দিয়েছি, সেফটি বক্স রাখতে পারবেন এখানে আর কি, বা রিমোট রাখতে পারবেন। পুরো নিউট্রাল কালারের উপরে হয়েছে, সেই ক্ষেত্রে আমরা একটা এখানে ইম্পোর্টেড ওয়ালপেপার ইউজ করে ম্যাচিং করে আর কি। হ্যাঁ, ইম্পোর্টেড একটা ওয়ালপেপার ইউজ করেছি, এটা ওয়াশেবল, পুরো ওয়াশেবল রয়েছে, পুরো ওয়াশেবল। আর ওয়ালপেপার এখনকার দিনে মেইনটেইন করতে পারলে পরে বহুদিন যাবে আর কি। ওয়ালপেপারের লাইফ হচ্ছে মিনিমাম 7 বছর, তারও বেশি যদি মেইনটেইন করতে পারে, মানে মিনিমাম 7 বছর। এবার 7 বছর একটা লোকের চোখে যে একটাই ওয়ালপেপার ভালো লাগবে এরকম কোনো ম্যাটার নেই। এগুলো তো কস্টিংও কম, মানে যদি চেঞ্জও করতে চান তো খুব বেশি 2 বছর পর পর চেঞ্জ করতে পারে, 3-4 হাজার টাকা কস্টিং পরে এটা ইজিলি চেঞ্জ করা যেতে পারে। এক্স্যাক্টলি, এই ক্ষেত্রে আমরা যখন ঢুকছি, ঢোকার পরে এখান থেকে লং একটা ওয়ার্ড্রপ করার কথা ছিল, তো সেখান থেকে আমরা একটু চেঞ্জেস করেছি, কারণ কি ঢোকার পরে যদি এতটা আমি ওয়ার্ড্রপ ট্রেনে এসে একটা অবস্ট্রাকশন ক্রিয়েট হয়, সেই ক্ষেত্রে আমরা দেখতে বাজে লাগবে। হ্যাঁ, আর এই স্পেসটাও ছোট হয়ে যাবে, স্পেসটা ছোট হয়ে যাওয়ার জন্য আমরা এখানে একটা ড্রেসিং ইউনিট দিয়েছি এবং সুইচবোর্ডটাকে ওই ওয়াল থেকে এই পাশে তুলে নিয়ে চলে এসেছি, সাইডে করে দিয়েছি, সাইডে করে দিয়ে ঢোকার পরে সুইচবোর্ডটা অ্যাক্সেস করতে পারি। আর প্রত্যেক কটা ড্রেসিং টেবিলের সাথে আমরা একটা করে ইলেকট্রিক্যাল পয়েন্ট দিয়ে দিই হেয়ার ইউজ করার জন্য, এবং ভিতরে কিছু স্টোরেজ আছে, সেই স্টোরেজটাও আপনারা ব্যবহার করতে পারছেন, এবং রড লাগিয়ে দেওয়া হবে, তো হ্যাঙ্গিং করতে পারেন আপনি। আচ্ছা, সেই ক্ষেত্রে তারপরে এটা সিঙ্গেল ডেইলি ইউজের জন্য দেওয়া রয়েছে, যথেষ্ট র‍্যাক দেওয়া রয়েছে, আপনি যথেষ্ট জিনিসপত্র রাখতে পারেন, রাখতে পারবেন। আপার ক্যাবিনেটে পুরোপুরি হাইড্রোলিক ইউজ করা রয়েছে। আচ্ছা, আর এখানে একটা কর্নার পাওয়া গেছিল, তার জন্য আমরা একটা শোপিস কর্নার এরকম লাইটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে, আগেন লাইট, আমরা লাইটটাকে যেহেতু ফোকাস করি, প্রত্যেকটা জায়গাতেই আপনাদের একটা করে শোপিস রাখতে পারবেন, খুব ভালো লাগবে। লাইট দেওয়া রয়েছে আমাদের, আর উপরে তো জায়গা প্রচুর রয়েছে, উপরে প্রচুর জায়গা রয়েছে, উপরেও লাইট ইফেক্ট দেওয়া রয়েছে, উপরে লাইট ইফেক্ট দেওয়া রয়েছে, লাইট একটা খেলবে আর কি, মানে যেখানে লাইটের অপশন আছে সেখানে লাইট দেওয়া হচ্ছে, মানে এরকম কোনো ম্যাটার নেই যে লাইট হবে না, লাইটটা সব জায়গায় আমরা মেনটেন করছি। আর পিছনে একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে কিন্তু খুব সুন্দর একটা ভাইব পাবেন আর কি, সাইড ভিউ পাওয়া যাচ্ছে। আর জানলাগুলো পুরো কভারিং করা আছে, প্রত্যেক জানলাগুলো পুরো কভারিং করা আছে, এখানে আপনার শাটার ক্লায়েন্ট লেগে যাবে, ব্লাইন্ড লেগে যাবে শাটারে। তো সব তো মোটামুটি বললেন, সবই দেখালেন, লাস্ট কি বলবার আছে? আর লাস্ট বলবার আছে যে যদি কারো ইন্টেরিয়ার করার ইচ্ছা থাকে তো আমাদের সাথে একবার যোগাযোগ করুন, বাজেটটা ফ্যাক্টর হবে না। অফিস তো দমদমে রয়েছে আপনাদের? হ্যাঁ, আমাদের অফিস দমদমে রয়েছে, কারণ কি ইন্টেরিয়ার করার ইচ্ছা অনেকেরই আছে কিন্তু বাজেটের জন্য পায় না, কিন্তু আমাদের কাছে আসুন, বা অনেক ভাবে যে বাজেট আমরা ফিট করে দেব, অনেক ভাবে যে ইন্টেরিয়ার করব কেন, ফার্নিচার কিনে নি, কিন্তু এখন মোটামুটি ফার্নিচারের দামে ইন্টেরিয়ার হয়ে যাচ্ছে আর কি, ফার্নিচারের দামে ইন্টেরিয়ার হয়ে যেটা ভালো, যদি এতগুলো খাট আনতে যান, এতগুলো ওয়ার্ড্রোব আনতে যান, রেডিমেড, আপনার কস্টিং আরো বেশি পড়ে যাবে। হ্যাঁ, আপনি একটা সোফা নিন, ওরকম একটা টি প্যানেল নিন, দুটো খাট নিয়ে আসুন, তাতে আপনার এরকম কস্ট সেটিং হবে না, খরচা অনেক হয়ে যাবে, আর ম্যাক্সিমাম আইটেম তো ঢোকাতেই পারবেন না, যেহেতু আপনার দরজা আপনি যেটা নিয়ে আসবেন আপনার ঘরে যে সেম জায়গায় ফিট হবে সেটা একটা বড় ইস্যু, ইন্টেরিয়ারটা ওই জন্যই মানুষ করায় যে নিজের মতন কাস্টমাইজ করে করাতে পারবে। যেটা প্রথমেই বললাম যে প্রত্যেকটা স্কোয়ার ফিট আমাদের টাকা দিয়ে কিনতে হয়, প্রত্যেকটা স্কোয়ার ফিট টাকা দিয়ে কিনতে হয়, এটা একটা বড় যুক্তিকর কথা আপনারা বলেছো, একদমই তাই, যে প্রত্যেকটা স্কোয়ার ফিট মানে প্রত্যেকটা কোনাতেই টাকা আছে, তো সেই টাকার ভ্যালুটাকেও আমাদের বুঝতে হবে। তো যার যেরকমই বাজেট থাকুক না কেন, আমরা তাদের বাজেটে
তাদের ঘরকে সাজিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। 3 লাখ পসিবল আর কি? হ্যাঁ 3 লাখ পসিবল। আচ্ছা, যদি কেউ মনে করে যে শুধু আমরা পেন্টিং করাবো তার জন্য আমরা আছি, মানে আমরা সব রকম সার্ভিসে ইন্টিরিয়ার পুরো রুমটাকে পুরো একটা বাড়িটাকে ডেভেলপমেন্ট করাবেন, পুরো বাড়িটা ডেভেলপমেন্ট করি আমরা। যেমন মালদাতে একটা আমার কাজ হচ্ছে, মানে মালদা না বালুরঘাটে একটা কাজ হচ্ছে, এটা ড্রুপলেস বাংলো, ওটা হয়ে গেলে আমি তোমাকে ডাকবো আবার ওটাতে, তো ওটা একবার দেখে নেবে। তো ওটা পুরোপুরি যেমন ক্লায়েন্ট ছেড়ে দিয়েছিল কোথায় থেকে, কনস্ট্রাকশন করার পরে ছেড়ে দিল, আমাদের পুরো পুটি থেকে শুরু করে ইলেকট্রিক্যাল ওয়ার্ক থেকে শুরু করে সব করা হয়েছে, টোটাল জিনিসটাই কমপ্লিট করা হয়েছে, ইভেন গার্ডেনিং। আচ্ছা, তবে আসুন বা ফোন করুন, টোটালটাই হচ্ছে ফোন করলে টোটালটা নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে, এবার আর আপনাকে 3D তে ফটো দিয়ে দেওয়া হবে, ফটো দিয়ে দেওয়ার পর আপনি চুজ করে নেবেন সেভাবে কাজ করানো হবে। মানে এবার আমার একটা আপনার কাছে প্রশ্ন রয়েছে, সবাই মানে আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন আমাকে, আমার ব্যক্তিগতভাবে আপনাকে একটা প্রশ্ন থাকছে, আপনি প্রচুর জায়গায় ঘুরেছেন প্রচুর জায়গায় দেখেছেন, আপনার কেমন লাগলো? আমার তো ভালো লেগেছে, লাইট কালার মনে আমার ভালো লাগে যে লাইটের মধ্যে পজিটিভ ভাইব থাকে, আর ওভারঅল মনে হচ্ছে যে একটা শান্তি ব্যাপারটা রয়েছে। তাও তো আমি 1 ঘন্টা বা 1 ঘন্টা রয়েছি, তাতেই শান্তি ফিল করছি, সারাদিন থাকলে তার বেশি ফিল করতাম আর কি। আচ্ছা, তাহলে আমি একটা, যদিও আমরা কালকে হ্যান্ড ওভার দিতে হবে না, থেকেও যেতাম একদিন। আর একটা জিনিস যেটা হচ্ছে বেস্ট, সেটা আমি বাইরে গিয়ে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, আপনি এদিকটা আসুন, যেহেতু এটা আমাদের আপনার সাথে ফার্স্ট কাজ, ফার্স্ট ভিডিও হচ্ছে, তো আপনার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে কমেন্ট করে লাইক করে আসবে, তারা যখন ইন্টেরিয়র করাবে সোফার সাথে সেন্টার টেবিল অলওয়েজ ফ্রি থাকবে। আচ্ছা, অলওয়েজ ফ্রি থাকবে আর কি। আচ্ছা, যারাই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবে, সোফার সাথে সেন্টার টেবিল কেউ দেয় না আমরা, সেন্টার টেবিলটাকে ফ্রি। আচ্ছা, যদি মনে করেন যে সোফা নেব না তাহলে এসি ফ্রি। আচ্ছা, অ্যাজ উইশ, যদি মনে না সোফা নেব নিজের মতো করে বানাবো, সেক্ষেত্রে আপনি এসি একটা, এসি ফ্রি একটা ফ্রি পাবেন দাদার থেকে আর কি। ঠিক আছে, চলো তাই হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেখাবো অন্য ভিডিওর সঙ্গে। ওকে, থ্যাংক ইউ।